ভারতের ঠিক দক্ষিণ পূর্বে অবস্থিত প্রাচীন ধ্বংসাবশেষ সুন্দর সমুদ্র সৈকত এবং আশ্চর্যজনক কর্মজীবনের বাইরেও এদেশের বিষয়ে জানার বাকি রয়েছে অনেক কিছুই। দেখে হয়তো বা মনে হতে পারে এটি একটি গরিব দেশ, কিন্তু বাস্তবে এমনটা নয়। বর্তমান প্রেক্ষাপটে এ দেশের মানুষদের আয় ভারতের মানুষের চেয়ে অনেক বেশি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা জেনে নেব শ্রীলঙ্কা দেশটি সম্পর্কে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন টম মিডিয়া চ্যানেলটি। শ্রীলঙ্কা, যার অফিসিয়াল নাম হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা, এটি দক্ষিণ এশিয়ার একটি দেশ। শ্রীলঙ্কা এশিয়ার এমন একটি দেশ যে দেশে কোনো রাজা নেই, এ দেশে একটি রানী পুরো দেশ রাজ করছে। একটা সময় দক্ষিণ ভারতের রাজা এ দেশ হাতে নিয়ে নেয়, এই দেশকে তার আয়ত্তে নিয়ে নেয়। 1600 পর্তুগাল শ্রীলঙ্কাতে আসে ব্যবসার জন্য, তখন তারা শ্রীলঙ্কার রাজধানী ক্যান্ডি বানিয়ে দেয়। 1656 এ দেশ হল্যান্ড আয়ত্ত করে নেয়। এরপরে 140 পর হিন্দুস্তানের মতো ব্রিটিশরা শ্রীলঙ্কাতে রাজত্ব করতে শুরু করে। যখন আমাদের পাশের দেশ ভারত স্বাধীন হয় তখন শ্রীলঙ্কার দেশ মুক্তি পায় ব্রিটিশদের কাছ থেকে। ভারতের স্বাধীনতার 1 পরে শ্রীলঙ্কা তাদের স্বাধীনতা ঘোষণা করে। 1972 পর্যন্ত শ্রীলঙ্কার নাম ছিল সেইলাও, কিন্তু তারপর এর নাম চেঞ্জ করে শ্রীলঙ্কা রাখা হয়। শ্রীলঙ্কার এরিয়ার কথা বলতে গেলে শ্রীলঙ্কার ফুল এরিয়া 65,610 স্কোয়ার কিলোমিটার। এরিয়ার জন্য শ্রীলঙ্কা পুরো বিশ্বে 120 নম্বরে রয়েছে এবং জনসংখ্যার দিক দিয়ে শ্রীলঙ্কা 57 নম্বরে রয়েছে। এ দেশের জনসংখ্যার কথা বলতে গেলে এ দেশের জনসংখ্যা রয়েছে মাত্র 2,16,70,000 মতো মানুষ। শ্রীলঙ্কাকে যদি চায়ের রাজধানী বলা হয় তাহলে হয়তোবা এটা ভুল হবে না, কারণ ইন্ডিয়া, চায়না এবং কেনিয়া ব্যতীত পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি চা রপ্তানি করে শ্রীলঙ্কা। বলতে গেলে পুরো পৃথিবীর 20% চায়ের যোগান দেয় এই দেশ। শ্রীলঙ্কার রেডিও স্টেশনকে পুরো পৃথিবীর সবচেয়ে পুরাতন রেডিও স্টেশন মানা হয়। ইউরোপে রেডিও স্টেশন শুরু হওয়ার 3 পর 1923 শুরু হয়। আপনি শ্রীলঙ্কা দেশটির পাসপোর্ট দিয়ে 47 দেশে ঘুরতে যেতে পারবেন। পৃথিবীতে সবচেয়ে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিল শ্রীলঙ্কা দেশে। আপনি যদি ঘুরতে যাওয়ার জন্য কম খরচে খুবই সুন্দর একটি জায়গা খুঁজেন তাহলে আপনার জন্য শ্রীলঙ্কা অন্যতম একটি জায়গা। নারিকেল গাছ, সমুদ্রের পানি এবং আরও কিছু জিনিস মিলে এক অপরূপ সৌন্দর্য এখানে দেখতে পাবেন। এখানে আপনি অনেক দামি কোনো রিসর্ট পাবেন না, কিন্তু কম খরচে খুব ভালো ভালো রিসর্টে থাকতে পারবেন। শ্রীলঙ্কার এডুকেশনের কথা বলতে গেলে এদেশের লোকদের পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এডুকেটেড পার্সন হিসাবে মনে করা হয়। এদেশে ছেলেদের তুলনায় অনেক বেশি মেয়ে এবং এখানকার 99% ভালো শিক্ষিত মনে করা হয়। এদেশে 20 এমন ইউনিভার্সিটি রয়েছে যেখানে হায়ার এডুকেশন দেওয়া হয়। শ্রীলঙ্কা দেশের সবচেয়ে পছন্দের খেলা হচ্ছে ক্রিকেট এবং শ্রীলঙ্কাকে সবচেয়ে বেশি ক্রিকেট খেলাকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু শ্রীলঙ্কাতে ন্যাশনাল গেম হিসেবে ভলিবলকে ধরা হয়। সাউথ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কায় সর্বপ্রথম 3G এবং 4G ব্যবহার শুরু হয়। আজকে বলিউডের জনপ্রিয় একজন নায়িকা জ্যাকলিন ফার্নান্ডিস, যার জন্ম হয়েছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা সবচেয়ে বেশি দারুচিনি উৎপন্ন করে থাকে এবং এরা অন্য দেশে এক্সপোর্ট করে। যদি শ্রীলঙ্কার জিডিপির কথা বলি তাহলে শ্রীলঙ্কার জিডিপি হচ্ছে 92 ইউএস ডলার। জিডিপির দিক দিয়ে এদেশের অবস্থান রয়েছে 65 নম্বরে। শ্রীলঙ্কার জিডিপির 60% আসে সার্ভার সেক্টর থেকে, 28% আসে ইন্ডাস্ট্রিয়াল থেকে এবং 12% আসে কৃষি থেকে। শ্রীলঙ্কা ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার। শ্রীলঙ্কার একজন মানুষের এতটা ইনকাম যে সাউথ এশিয়ার মধ্যে ইন্ডিয়ার পরে শ্রীলঙ্কাকে অবস্থান দেওয়া হয়।
সিংহকে শ্রীলঙ্কার ন্যাশনাল অ্যানিমাল মনে করা হয়। এর জন্য আপনারা শ্রীলঙ্কার পতাকা দেখলে দেখতে পাবেন শ্রীলঙ্কার পতাকার মধ্যে একটি লায়ন রয়েছে। একটা কথা শুনে অবাক হবেন, আমাদের দেশের মতো শ্রীলঙ্কাতেও শাপলা ফুলকে জাতীয় ফুল হিসাবে ধরা হয়। আয়রন উড হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় গাছ, শ্রীলঙ্কায় জঙ্গলি মুরগিদের ন্যাশনাল পাখি মানা হয়। শ্রীলঙ্কার কান্ট্রি কোড +94। আজ থেকে 300 বছর পূর্বের কথা যদি বলি, তাহলে শ্রীলঙ্কার সব মানুষ হিন্দু ধর্ম পালন করত, কিন্তু কালের বিবর্তনে ধীরে ধীরে এখানে বৌদ্ধ ধর্ম পালন করেন। বর্তমানে এখানকার 70% মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী এবং 12% মানুষ হিন্দু ধর্ম পালন করে এবং 9% মানুষ মুসলিম ধর্ম পালন করে এবং বাকি মানুষজন খ্রিস্টান ধর্ম পালন করে। শ্রীলঙ্কাতে ব্যবহৃত টাকাকে শ্রীলঙ্কান রুপি বলে। শ্রীলঙ্কাতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য রিক্সার ব্যবহার করা হয়, যেগুলোকে আমরা বাংলাদেশে সিএনজি বলি। তাদের ভাষায় এটাকে টিম টিম বলে। পৃথিবীর সবচেয়ে পুরনো গাছ শ্রীলঙ্কায় রয়েছে, যা 2000 বছর পুরনো। এদেশের মানুষের এভারেজ জীবন 79.9%, যা পুরো পৃথিবীর তুলনায় 10% বেশি। শ্রীলঙ্কার রাজধানীর কথা বলতে গেলে শ্রীলঙ্কার রাজধানী ধরা হয় শ্রী জায়াওয়ার্দেনিপুরা কোট্টি এবং এদেশের সবচেয়ে বড় সিটি হচ্ছে কলম্বো, যা দেশের পশ্চিমে অবস্থিত একটা সুন্দর শহর। এ শহরের জনসংখ্যা হচ্ছে 6,70,312 জন। এই শহরের নামকরণ করা হয় 1500 বছরের পূর্বে এবং এই নাম করেছিল পর্তুগাল। এই দেশের সবচেয়ে বেশি যে ভাষা ব্যবহার করা হয় তা হচ্ছে সিনহালা ল্যাঙ্গুয়েজ। এরপরে যে ভাষা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হচ্ছে ইংলিশ এবং তামিল। আপনারা হয়তোবা অনেকেই জানেন না, শ্রীলঙ্কাতে ওই পাহাড় অবস্থিত যে পাহাড়ে হযরত আদম আলাইহিসসালামকে প্রথম অবতরণ করা হয় এবং বৌদ্ধ ধর্মের লোকেরা মনে করে এখানে সর্বপ্রথম বুদ্ধিস্ট পা রেখেছে এবং হিন্দু ধর্মের মানুষ মনে করে তাদের শিবা প্রথম এখানে পদার্পণ করেছে। বর্তমানে শ্রীলঙ্কাতে রয়েছে প্রায় 30,000-এর মতো হাতি, যেটা হয়তোবা পুরো পৃথিবীর কোনো দেশে পাবেন না। বন্ধুরা, একটা অবাক করার মতো তথ্য হচ্ছে, আপনি যদি শ্রীলঙ্কাতে কাউকে হত্যা করেন তাহলে আপনার ফাঁসি হতেও পারে নাও পারে, কিন্তু যদি কোনো হাতিকে হত্যা করেন তাহলে আপনার অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হবে। শ্রীলঙ্কাতে 22টির বেশি ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা শ্রীলঙ্কার 26% এরিয়া জুড়ে। শ্রীলঙ্কাতে অনেক ওয়াটারফল রয়েছে, পুরো শ্রীলঙ্কার ইলেকট্রিসিটি ওয়াটারফল থেকে উৎপাদন করা হয়। এদেশে আপনারা ছোট বড় মিলিয়ে 103টি নদী দেখতে পাবেন। বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীলঙ্কা নিয়ে আজকের ভিডিও। আপনি হয়তোবা এসব তথ্য এর পূর্বে কখনো শুনেননি। আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আপনি এই দেশে ঘুরতে চান কি না। এবং এটা জানাতে ভুলবেন না পরবর্তীতে আপনারা কোন দেশ নিয়ে ভিডিও দেখতে চান।